নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্র থেকে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি মেস রাশি বা মেস লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের বছরের সেরা মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে অনেক কিছু শুভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তবে একটি জিনিস মাথায় রাখবেন আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষণ হয়ে যাবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক মেস রাশি বা মেস লগ্নের জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচুর ফল অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং সেই গোচরের নিরিখে আপনাদের কি কি ঘটনা ঘটতে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি দোসরা অক্টোবর শুক্র গ্রহ, বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই দোসরা অক্টোবরই বুধগ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সতেরোই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বাইশে অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তিরিশে অক্টোবর শুক্র ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষরাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তো প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা এই দুটি ক্ষেত্র কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এই মাস চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র এই দুই ক্ষেত্রে কিন্তু খুশির জোয়ার আনতে চলেছে অর্থাৎ চাকুরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি সাধিত হতে চলেছে এবং যারা ব্যবসায় রিইনভেস্ট করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন অর্থাৎ আপনারা নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেন তবে আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটবল কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির বলতে পারেন তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মচক বিচার করাতে চান শুধু তাই নয় এই মাসে আপনারা চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে নতুন কিছু সুযোগ বা নতুন কিছু সন্ধান কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের কিন্তু ভাগ্যের চাকাকে ঘোরাবেই ঘোরাবে এছাড়াও এই মাসে আপনারা যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা ঠেকাদারির কোনো কাজ করেন সরকারি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গোল্ডের বিজনেস করেন এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে তাই যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন একটি বিষয় জানিয়ে দিই এই মাসে আপনারা কিন্তু যে কোনো কাজ করবেন সেটা কিন্তু লেগে থাকবেন পথে কিন্তু ছেড়ে দেবেন না এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন বা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রার প্রবলেম নেই তবে কাগজপত্র বা আইনি জায়গাটা আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করুন এবং যে কোনো জায়গায় সাইন করার পূর্বে দশ বার পড়ে নিন আর যদি না নিজে বুঝতে পারেন আপনারা কোনো এক্সপার্ট লয়ারকে দিয়ে দেখিয়ে তারপর সাইন করুন নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং যার দরুন আপনারা দুর্গমকেও জয় করতে চলেছেন এই মাসে আপনাদের পড়াশোনার স্থিতি কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এই মাসে পড়াশোনায় কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে পারে অর্থাৎ অতিথি বাড়িতে আসলো সেখান থেকে কিন্তু পড়াশোনায় কিছুটা ডিস্টারবেন্স আসলো এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সারা মাসই নয় তবে পড়াশোনায় কিন্তু কনসেনট্রেশান আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে তবে বাড়িতে লোক সমাগমের ফলে কিছুটা পরিমাণ পড়াশোনায় কিন্তু বা বাধা বা বিপত্তি কিন্তু আসতে পারে তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের মনের সাধ মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে অর্থাৎ বড় কোনো জায়গায় পড়াশোনা করা বিদেশে থেকে পড়াশোনা করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে অর্থাৎ আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে এই মাসে এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই অক্টোবর মাসে আপনাদের পারিবারিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে পরিবারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন পরিবারে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপরে পড়তে পারে এবং সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার ফলে আপনাদের উপর কিন্তু একটা ভরসা বা একটা আস্থা কিন্তু জন্মাতে চলেছে এবং এর পাশাপাশি এই মাসে পরিবারে লোক সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যার দরুন আপনারা কিছু মানসিকভাবে আনন্দিত লাভ করতে চলেছেন এবং এই পুজোর মাসটাই কিন্তু আপনারা সকলে মিলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চলেছেন এই মাসে আপনারা যদি কাউকে হেল্প করেন তার পরিণাম কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ কথায় আছে না কাউকে হেল্প করার মাধ্যমে মনের ভিতরে যে একটা আনন্দ পাওয়া যায় সেই আনন্দ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন তবে সে কী করলো সে কী করলো না ভবিষ্যতে আপনার জন্য সেটা আপনি দেখবেন না আপনি যদি হেল্প করার মতো থাকে আপনি অবশ্যই হেল্প করুন কোনো অসুবিধা নেই এই মাসে ভাই বোনের সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ভাই বোন কিন্তু আপনাকেও সাহায্য করতে চলেছে এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এছাড়াও পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ পিতার সাথে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ কিন্তু কাটতে চলেছে এবং ফ্যাম পিতার যে সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা কিন্তু করতে চলেছে এরপরে আসুন জেনে নেওয়া যাক যারা প্রেম সম্পর্কে রয়েছে অর্থাৎ প্রেমজ জীবন আপনাদের অক্টোবর মাসে কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তা কিন্তু নয় আবার খুবই খারাপ যাবে তা কিন্তু নয় এই মাসে প্রেম সম্পর্কে কিছু পরিমাণ বাধা আসতে পারে তবে এটি কিন্তু সবসময় স্টি আপ করবে না তবে আপনারা যদি এক একটু বুঝে চলেন একটু যদি কম্প্রোমাইজিং মনোভাব বা সেই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই প্রেম জীবন এর পাশাপাশি যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন করে প্রেম আসতে চলেছে এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের জীবনে কিন্তু পুরনো প্রেম কাম ব্যাক করতে চলেছে তবে একটি কথা মনে রাখবেন যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কারো কথাতে আপনার পার্টনারকে কোনোভাবে হার্ট করবেন না আপনি যদি নিজের চোখে না দেখেন নিজের চো কানে যদি না শোনেন সেক্ষেত্রে কিন্তু কারো কথাতে কিন্তু আপনাদের সম্পর্ককে কিন্তু নষ্ট করবেন না এর পাশাপাশি এই মাসে শত্রুতার কিন্তু চোখ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে শত্রু প্রভাবিত করতে পারে আপনার জীবনকে নষ্ট করার জন্য সেই জায়গাটা কিন্তু আপনারা বুঝে চলুন এতটুকুটাই বলবো এবং হুটপাট কোনো ডিসিশান কিন্তু নেবেন না অর্থাৎ আবেগের বসে বা রাগের বসে এই দুই ক্ষেত্রে কিন্তু যদি ডিসিশান নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে আপনারই তাই একটু বুঝে ডিসিশান নেবেন এবং এক যদি বা এক গুয়ে ভাব কিন্তু আপনাদেরকে এই মাসে ত্যাগ করতে হবে তাহলেই কিন্তু প্রেম ক্ষেত্রে কিন্তু সফলতা নিশ্চিত এরপরে আসি ম্যারেড লাইফ অর্থাৎ যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে এই মাসে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু খুব মজবুত হতে চলেছে খুব গাঢ় হতে চলেছে এবং একে অপরকে বোঝার যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এই মাসে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন তবে জীবন সাথীর থেকে কিন্তু আপনি হেল্পও কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন এই মাসে অর্থাৎ এই মাসে হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা মধুর হতে চলেছে খুব ভালো যেতে চলেছে অর্থাৎ সেরকম মাত্রায় প্রবলেম আসবে না ছোটোখাটো ঝগড়া বিবাদ আসতে পারে মনোমালিন্য আসতে পারে একটা অভিমান মান অভিমান আসতে পারে কিন্তু সেটা মনের ভিতর থেকে নয় যেখান থেকে ডিভোর্সের মতো একটা কেস ঘটে যায় সেই জিনিসটা কিন্তু একেবারেই হবে না পাশাপাশি যারা বিবাহিত নারীরা রয়েছেন মেষরাশির তাদের শ্বশুরবাড়িতে কিন্তু সম্মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলাই যেতে পারে তারাও হাজব্যান্ড ওয়াইফ এই মাসে কোথাও ভ্রমণে যেতে চলেছেন অর্থাৎ ট্যুরে যেতে চলেছেন এটা কিন্তু বলাই যেতে পারে এ তো গেল ম্যারেড লাইফের কথা এবার আসুন যে নেওয়া যাক আপনাদের সন্তান ভাগ্য কেমন যেতে চলেছে এই মাসে সন্তান লাভের জন্য কিন্তু আপনারা প্রচেষ্টা করুন আপনাদের সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম নেই সন্তান কিন্তু দুষ্টুমি করতে পারে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে বা একটু চাপ আছে সন্তান দুষ্টুমি করতে পারে এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে তবে যাদের সন্তানের বয়স বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং সন্তান কিন্তু আপনাকে হেল্প করতে চলেছে এটা বলা যেতে পারে এটা মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু উঠা পড়ার মধ্যে থাকতে চলেছে কোনো জায়গায় বড় ধরনের ইনভেস্ট কিন্তু করবেন না বুঝে সুঝে ইনভেস্ট করুন এছাড়াও এই মাসে আয় হবে আয় হবে বাট খরচা কিন্তু হয়ে যাবে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু নীল হতে চলেছে অর্থাৎ এই মাসে একটু বেশি ধরনের খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে এই খরচা থেকে কিন্তু আপনাদেরকে একটু বাঁচতে হবে তাহলেই কিন্তু হবে এই মাসে আপনারা আপনাদের স্ট্যাটাসকে মেনটেন করতে গিয়ে বেশি পরিমাণে কোনো একটা ভালো কস্টলি প্রোডাক্ট কিনে ফেললেন যেখান থেকে কিন্তু আপনার লোনের সম্মুখীন হতে হলো এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই ফালতু খরচা বাদ দিয়ে যেমন আছেন তেমন চলার চেষ্টা করুন হ্যাঁ পুজোর মাস আনন্দ করুন এনজয় করুন বাট এক্সট্রা কোনো খরচা আপনারা কিন্তু করতে যাবেন না এটাই আমি বলবো এতে গেল আর্থিক দিক এবার আসুন জেনে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে দেখুন শারীরিক দিক কিন্তু খুব একটা যে খারাপ যাবে তাও আমি বলবো না আবার খুবই ভালো যাবে তাও বলবো না এই মাসে কিন্তু ওঠা পড়ার মধ্যে থাকবে কখনো কখনো আপনাদের শরীর খারাপ হবে আবার কখনো ভালো হবে এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সুগার রয়েছে ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে এবং কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা ইয়াঙ্গার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই তবে যারা বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাইক বা গাড়ি চালানোর ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা একটু সাবধানে চলাফেরা করুন যদি বলা যায় শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে তবে মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে তবে এই মাসে আপনাদের মানসিক উদ্বেগ বা মানসিক টেনশান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তাই এই মাসে যে কোনো ডিসিশান হুটপাট নেবেন না এবং কোনো জায়গায় হুটপাট টাকা ইনভেস্ট করবেন না যে ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক টেনশানকে কিন্তু বাড়িয়ে দিতে পারে তো এই ছিল সিট জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ